উপন্যাস বলি আর ছোট গল্পই বলি, সৃজনশীল বাংলা সাহিত্যের গদ্য ভাষা বিনির্মাণে কমল কুমার মজুমদার এক বিরলতম অধ্যায়। তার ভাষাভঙ্গিমা এমনই দুরূহ যে সাধারণ পাঠকের পক্ষে এর পাঠ অব্যাহত রাখা ও পাঠোদ্ধার করা বড়ই কষ্টকর, কখনো কখনো প্রায় অসম্ভবই বটে। অন্তর্জলী যাত্রা তার প্রথম গ্রন্থ, যেটি প্রকাশিত হয় 1959 সালে। শুধু তাই নয়, অন্তর্জলী যাত্রায় কমল কুমারের জীবদ্দশায় প্রকাশিত একমাত্র উপন্যাস। একটি অল্প পরিচিত পত্রিকার শারদীয় সংখ্যায় উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল। সেটির বেশ কিছু কপি করে কমল কুমার নিজেই নবীন লেখকদের কাছে বিলি করেছিলেন বলে জানা যায়। তথাকথিত জনপ্রিয়তার তোয়াক্কা না করে কমল কুমার তার রচনার স্বকীয়তার মধ্য দিয়েই বাংলা সাহিত্যে অমরত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। অন্তর্জলী যাত্রা কমল কুমারের যুগপদ প্রথা বিরোধী ও সারা জাগানো উপন্যাস। সতীদাহ প্রথার করুণ অমানবিকতার কথা ইতিহাসের দিকে তাকালে বিশদ জানতে পারা যায়। ভারতীয় ইতিহাসের এই কলঙ্কজনক অধ্যায়টি নিয়েই কমল কুমার মজুমদার লিখেছেন এই উপন্যাসটি, যেখানে উঠে এসেছে হিন্দুদের প্রথা, মানুষের মনের গহনে বয়ে চলা নানা স্রোত, যা কমল কুমারের কলমে উঠে এসেছে অনন্যভাবে। আবার স্বামীর মৃত্যুর পর জীবিত স্ত্রীকেও স্বামীর লাশের সঙ্গে পুড়িয়ে মারার মতো বর্বরতম সামাজিকতার জুপকাষ্ঠে বলি হওয়ার কথাই লেখক এখানে তুলে ধরেছেন। কমল কুমারের জন্মকালে তার পিতা পুলিশ অফিসার হিসেবে কলকাতায় কর্মরত থাকতেন। ভাড়া বাড়িতে সাঁওতাল পরগনার রিখিয়ায় তারা বাড়ি করেছিলেন। এ হিসেবে কমল কুমারের শৈশব কৈশোর অতিবাহিত হয় বিচিত্র স্থানে। বাবা মা ঠাকুমা ও বাবা মামা শরৎচন্দ্র রায় চৌধুরী অমলের আশ্রয়ে, কখনো বকুল বাগানে রাসবিহারী অ্যাভিনিউ ব্লক মন স্ট্রিটের নাগরিক পরিবেশে, আবার খোলা আকাশের রিখিয়ায়। কমল কুমারের শৈশব কৈশোর অতিবাহিত হয় শিল্প সাহিত্যের অত্যন্ত অনুকূল পরিবেশে। তার পরিবারের প্রতিটি স্থানেই সাহিত্য, সঙ্গীত, অভিনয়, চিত্রকলার চর্চা ছিল। লেখক যশবতীকে নিয়ে অন্ধশাস্ত্র আর সামাজিক কুসংস্কারের অজুহাতে জ্যোতিষী অন্তন হরি ও কুলপুরোহিত কৃষ্ণপ্রাণ আর তারই জন্মদাতা লক্ষ্মীনারায়ণ যে অমানবিক খেলা খেলেছে, সেই লোমহর্ষক বাস্তবতার চিত্র অন্তর্জলী যাত্রা উপন্যাসে লিখে গেছেন। সতীদাহ প্রথাকে টিকিয়ে রাখার জন্য গোড়া সমাজপতিদের নোংরাম আর সীমাহীন স্বার্থপরতার কথা সকলেরই জানা, কিন্তু সেই সতীদাহ নিয়ে এরকম অন্ধকারাচ্ছন্ন ভয়ঙ্করতম ভাষা সৈকর্য গড়ে উঠতে পারে কমল কুমার মজুমদার তার অন্তর্জলী যাত্রায় সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে তখনকার বাস্তবতাকে তুলে ধরেছেন অসাধারণ শব্দগাঁথনি দিয়ে। উপন্যাসটির সময়কাল মাত্র কয়েকদিনের, চরিত্র সংখ্যাও হাতে গোনা, কাহিনী প্রবাহ নিতান্তই সংক্ষিপ্ত। ছোট ছোট উপন্যাস হলেও অনুধাবন সময় লাগে অনেকটা। ওনার উপন্যাসটা খুব একটা ছোট হলেও এই ব্যাপারটা আমরা অনুধাবন করতে পারি যদি আমরা এটা পড়তে যাই। একটি সতীদাহকে কেন্দ্র করে শ্মশান ও শ্মশানের উপস্থিত চরিত্র যশবতী, সীতারাম, লক্ষ্মীনারায়ণ, অন্তহরি, আবার কৃষ্ণপ্রাণ, বৈজুনাথের ভিতর দিয়ে ঊনবিংশ শতাব্দীর বর্বরতার বাস্তব উপস্থাপন রয়েছে বইটিতে। গ্রন্থটিতে লেখক অন্তর্জলী তথা মৃত্যুযাত্রা নিয়ে গঙ্গা তীরবর্তী শ্মশানঘাটে যে অন্ধকারময়, ভয়ঙ্করতর ও অবিশ্বাস্য প্রায় ভাষা স্থাপত্য নির্মাণ করেছেন তা রীতিমতো বিস্ময়কর। কমল কুমার মজুমদারের আটটি উপন্যাসের মধ্যে সবচেয়ে সার্থক উপন্যাস হিসেবে মনে করা হয় এই অন্তর্জলী যাত্রাকে। ভাবি সতীর যন্ত্রণা ও অস্তিত্বের লড়াই আর গভীর স্তরশায়ী মনোবেদনাকে হাজির করে পাঠকের চোখে প্রগাঢ়তা দান করার জন্যই বুঝি লিখলেন কমল কুমার। সতীর যে বেদনা, অন্তর্দহন, মন জ্বালা, অস্তিত্বহীনতা, পরাধীনতা 19 শতকের সমাজ ও সংস্কৃতিতে প্রকাশমান হয়েও থেকে গেল ধরাছোঁয়ার বাইরে। কমল কুমার মূলত তারই সচেতন বৃত্তান্ত নিয়ে 20 শতকের সমাজ ও সংস্কৃতিতে পুনঃপ্রবেশ করেছেন। 19 শতকের বাঙালি নারীর জলজ্যান্ত প্রতিমূর্তি যশবতী। যশবতী ধারণ করেছে ব্রাহ্মণ্যবাদের যাতাকালে নিষ্পোষিত হাজারো নারীর গভীর স্বরূপটিকে। সেই প্রতিনিধি যশবতীকে স্বার্থের অস্তিত্ববাদী দিয়ে পরখ করে দেখা যায় স্বাধীনতা কতটা
গর্ব বাঙালি নারীর কাছে। উপন্যাসের কুলপুরোহিত কৃষ্ণপ্রাণ সীতারামের দুই বলরাম ও হরে রাম জ্যোতিষী অন্তহরি এবং যশোবতীর বাবা লক্ষ্মীনারায়ণ একই গীতা পাঠক কীর্তনিয়া দল এবং সর্বোপরি কুলীন ব্রাহ্মণ সীতারাম সবাই যেন আসন্ন দাহের জন্য প্রস্তুতি নিতে বলেছে যশোবতীকে। বৈজু একমাত্র সতীদাহ নিবারণ করতে আপ্রাণ চেষ্টা বা সচেষ্ট করেছিল। এই উপন্যাস যদি ঈশ্বর দর্শনের গল্প হয় তাহলে নিঃসন্দেহে বৈজুনাথই ঈশ্বর এই গল্পের ভিতরে। এই মানসরূপী ঈশ্বর যাকে ঈশ্বরের যেই প্রতিরূপ সেই হিসেবে দেখা হয় সতীদাহের বিরুদ্ধে কথা বলে যেন ঈশ্বরের পক্ষ থেকে বাণী নাজিল করেছে, এইরকম একটা ভাব তার বাণী নাজিলের ব্যাপারটা। যশোবতীকে বারবার সতীদাহের বিরুদ্ধে সে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সংস্কারচ্ছন্নের বিশ্বাস যশোবতীর পিতৃকুলের স্বর্গবাস হবে। মূলত কমলকুমার দেখেছেন কিভাবে পুরোহিততন্ত্রের কাছে সামাজিক মানুষজন মাথা নোয়াতে অভ্যস্ত হয়েছিল। শেষ পর্যন্ত সীতারাম দোসর নিল ঠিকই, পূর্ণিমার চাঁদ যখন লাল, আতর্কিত গুপ্ত ঘাতকের মতো কোটল বান এসেছে, বানবিদ্ধ পাখির মতো কর্কশ করুণ স্বরে সীতারামের বউ ডাক শোনা গেল। বৈজুর হাত সজোরে ছাড়িয়ে যশোবতী ছুটল, ততক্ষণে সব শেষ, জলে তলিয়ে যাচ্ছে সব সীতারাম। কর্তা বলে জলে লাভ দিল যশোবতী, কাঁদতে কাঁদতে সন্তরণের বৃথা চেষ্টা, কিন্তু লাভ হলো না, কেননা চাঁদ এখন লাল। সীতারাম দোসর নিয়ে তীব্র জলস্রোতে ভেসে গেল। কোটালবান প্রকৃতির দুর্যোগ, মনুষ্য সৃষ্ট কোনো কারণে নয়, কিন্তু সতীদাহ মনুষ্য শর্ত সংশ্লিষ্ট পরিণাম। বৈজুর মতো বিবেক হয়তো কোটাল বনে নিজেকে অন্তত সান্ত্বনা দিতে পারে, অন্যদিকে সতীদাহ হলে পারত না। যশোবতী স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেল স্বেচ্ছায়, না সমাজ তাকে জলে পাঠিয়েছে তা প্রশ্নবিদ্ধ। তবে জীবিত থাকলেও তার গন্তব্য বিধবা হিসেবে আরও ভয়াবহ হতো। 200 বছর পুরনো পটভূমিকায় লেখা কাব্য ব্যঞ্জনায় সমৃদ্ধশালী এই উপন্যাসে শরীর জুড়ে ভারতবর্ষের নিজস্ব গন্ধ। গল্পটা মূলত এমনভাবে আমরা বলতে পারি, অতি প্রাচীন কালের নিষ্ঠুর ক্ষতচিহ্ন শরীরে ধারণকারী অত্যাসন্ন মৃত্যু সম্ভাবনায় শ্মশানে আনিত সীতারাম প্রহরের পর প্রহর যখন জীবন মৃত বেঁচে থাকে, তখনই ভবিষ্যৎ গণনার সূত্র ধরে ফতোয়া জারি করে জ্যোতিষী অনন্তহরি। জানান চাঁদ যখন লাল তখন তার প্রাণ যাবে, যাবে কিন্তু একা যাবে না, হে দোসর নেবে। শুনে উপস্থিত লক্ষ্মীনারায়ণ ও চণ্ডাল বৈজুনা প্রথমত বিভ্রান্ত হলেও কন্যাদায়গ্রস্ত লক্ষ্মীনারায়ণ যেন এর ভিতরে নতুন আশার সন্ধান পান। তবে বৈজুনাথ যে কিনা আকাশের তারাগুলোকে আকাশের নয় জলেরই দেখে, মরা পুরানো যার প্রধান কাজ সে বড় অধীর হয় পতিত জমির ন্যায় নিজের অনাহত বুকে হাত বুলিয়ে জ্যোতিষীর ভবিতব্য প্রকাশী অঙ্কের দিকে তাকিয়ে। জল স্থল অন্তরিক্ষ ভেবে মহাকৌতুকে একসময় বলে ওঠে দোসর, দোসর বলতে তবে বুঝি আমি, বুড়ো বুদ্ধি আমায় নিবেগ। কিন্তু তার এই কৌতুক জ্যোতিষীর জাত্যভিমানে আঘাত করে, বলেন হারামজাদা তোর সাহস তো বড় কম নয়, সাধে কি চারাল জন্ম হয় তোর, কূট হবে বেটা, কূট হবে বেটা, বামনের দোসর অভিশাপ হানে পাষণ্ড বেটা, তুই কুকুর হয়ে জন্মাবি। আশ্চর্য বৈজুনাথ অসহায় হাসি হেসে বলে, সে বড় ভালো হবে গো ঠাকুর, কুকুর হওয়া ঢের ভালো। বৈজুনাথ যেখানে এমন অমানবিক মানুষ হওয়ার জন্য লজ্জিত, সেখানে লক্ষ্মীনারায়ণ কন্যাদায় থেকে মুক্তি লাভের জন্য ঘাটের মরা সীতারামের সঙ্গে যশোবতীর বিয়ের জন্য অন্তহরির কাছে অনুনয় করে। বলে মান বাঁচাও আমার, ব্রাহ্মণের ইহকাল পরকাল রক্ষা করো, কোনো উপায়ে ওদের রাজি করাও, যদি না হয় আমি গঙ্গায় ঝাঁপ দেব। বাবা হয়েও ইহকাল পরকাল রক্ষায় শাস্ত্রান্ধ এই আবদারে বাধা দিয়েও যে মানুষটা রাত কাটায় কিনা তার নিশ্চয়তা নেই, তার সঙ্গে একটা ষোড়শী কুমারীর ভবিষ্যৎ জুড়ে দেওয়ার এহীন অন্যায্য কাজে আপত্তি জানিয়েও শেষ রক্ষা করতে না পেরে চলে যান কবিরাজ বিহারীনাথ। বৈজিনাথও ব্যর্থ হয় আপত্তি জানিয়ে। বাবা সীতারামের কোমরে চাবি গোসা হাতিয়ে নেওয়ার জন্য ব্যস্ত বলরাম ও হরেরাম, এমনকি সর্বশক্তি রহিত সীতারামও বিয়েতে সাই দিলে আহ্লাদী লক্ষ্মীনারায়ণ এক দৌড়ে গঙ্গার কাছে গিয়ে বলে, মা গো মা, এতদিন বাদে দয়া করিলে মা, গঙ্গার নাম করে এরকম অপকর্ম হয় বলেই হয়তো এ ঘাটকে বৈজুনাথ বা খাঙ্কি খচ্ছর ঘাট বলে বিদ্রুপ করে। আপন অঙ্গ প্রত্যঙ্গেই যে নাড়াতে পারে না, যাকে দেখে বজনদাররা ভুলে যায় বাজানোর কথা, যে কোনো কুমারী মূর্ছা যেতে পারে যার
কিমাকার মুখ দর্শনে সেই ঘাটের মরা সীতারামকে গোধূলি সন্ধ্যায় ঝুলিয়ে দেওয়া হলো শালং করা সুন্দরী যশোবতী গলায়। পুরুষ শাস্ত্র শাসিত অন্ধ সমাজের শিকার যশোবতীরও যেন কিছু করা নেই। কিন্তু এখানেই শেষ নয়, পাঠকের আশ্চর্যান্বিত হওয়ার সবে বোধ হয় শুরুই হলো। রাত পোহাবার মতো প্রাণশক্তি যার আছে কিনা সন্দেহ, সেই সীতারাম বিয়ের পর কেবল রাত্রি পারি করলেন না, আবার নতুন জীবন শক্তি ফিরে পেতে থাকলো। আকারে ইঙ্গিতে বলতে বলতে অস্পষ্ট একটা দুটো শব্দ অথবা প্রায় স্পষ্টতই বউ তোমাকে নিয়ে ঘর শব্দ নিচে উচ্চারণ করে। নববসন্তের আগমনে উদ্বেলিত যুবকের মতো গাইতে বলেন নববধূকে। বিস্মিত লজ্জিত যশোবতী যখন মুখে কাপড় গুজে হাসি সংবরণ করতে ব্যস্ত, তখন তাকে আরও আশ্চর্যান্বিত করে দিয়ে বৃদ্ধ নিজেই গেয়ে ওঠে, কি হে বাঁশি বাজায় বধূ। গাইলেন বলি পরাণ বাসি ফেলে দাও, আমার এই মজিও না প্রাণ তোমাতে মজাও। বেঁচে থাকবার এই আশ্চর্য সঞ্জীবনী সুধাই যেন পেয়ে গেল সীতারাম। সে সুধা এমনই যে পরের দিন দিবস সাঙ্গ হয়ে যখন পুনরায় রাত্রি হল, আত্মীয় পরিচয়হীন শ্মশান ভূমিতে অন্ধকার ভীত যশোবতীকে সীতারামই নিরাপত্তা দিতে চাইল। যশোবতীও স্বামী সহানুভূতিশীল হয়ে তাকে আগলে রাখতে উদ্দীপিত হয়ে ওঠে। মৃতপ্রায় বৃদ্ধের সাথে শ্মশানে শুরু করে এক আশ্চর্য অলৌকিক দাম্পত্য জীবনের। স্বামীকে আশ্বাস দিয়ে বলে, এ জীবন গেল কি হয়েছে, আবার জন্মাবো, আবার ঘর পাতবো। কিন্তু পৌর শিলার সম সীতারাম শিশুসুলভ আবেগে আহ্লাদে পরজন্ম নয়, এই জন্মেই আবার নবদম্পতির জীবন শুরু করতে উদ্গ্রীব। বউ আমি আবার ঘর পাতব, এমন হাস্য উদ্রেককারী কিন্তু মর্মবিদারী বৃদ্ধা বাচনে অবাকপ্রায় পাঠক যখন অসহ্য উৎসাহ আর অপ্রকাশ্য আশঙ্কায় প্রহর গণে, তখনই পুনরায় মঞ্চে আবির্ভূত হয় প্রবল জীবনাকাঙ্ক্ষিত বৈজুনাথের। স্বামীর সঙ্গে সহমরণে কেবল স্বর্গলাভই হয় না, আপন জাতকুলেও উদ্ধার করা যায়। চিরকাল সেই সতীসদ্ধি রমণীর গুণ কীর্তন করে সমাজ। পিতা লক্ষ্মীনারায়ণ নিজেই যখন কন্যাকে মরার জন্য এইভাবে প্রলুব্ধ করতে ব্যস্ত, তখন সমাজকর্তাদের চোখে ছোটে জাত চণ্ডাল বৈজুনাথ যশোবতীর মতো নিষ্কলুষ সুন্দরী জীবিত পোড়াতে অপারগতা প্রকাশ করে। যশোবতীকে বাঁচানোর চেষ্টা করে অমানবিক সহমরণের হাত থেকে, বলে, কোনে বউ তুমি জানো তুমি কি, দোসর ভাঙ্গাকুলো, মরা পোড়া তার সহ্য হয়, চিতায় কত লোক তার হাতে ঠ্যাঙ্গানি খায়, কিন্তু জ্যান্ত বউ পূর্বে এটা সে মেনে নিতে পারে না। ভাবের পাগল নয়, ভবের পাগল হিসেবে সে নিজেকে দাবি করে। যশোকে উদ্দেশ্য করে বলে, তুমি পূর্বে চচ্চর করে ভাবতে আমার চড়ালের বুক ফাটছে গো। কণ্ঠে তার উতলে ওঠে মানবিক আবেগের ঢেউ, ধ্বনিত হয় কানে, বউ তুমি পূর্বে আকাশ লাল হবে, ভয়ে গরু পর্যন্ত বিয়ে ফেলবে গো, তুমি গেলে কি আর বলবো আমি চারাল, দেশে অকাল দেখা দেবে, লাউ লাউ তুমি পালাও, কোনে বউ পালাও। সমাজ সংস্কার স্বর্গের চাইতে মাটির মানুষ আর তার পৃথিবীর গুরুত্ব তুলে ধরা যে চেষ্টা বৈজু করে তা ব্যর্থ হয়। সংস্কার ভীত যশোবতী লোভী ডাকাত বিবেচনাতেই তাড়াতে চাই তাকে, তবু পরম মমতা আর অপরিমেয় ধৈর্যের সাথে পুনঃ পুনঃ প্রচেষ্টা চালায় বৈজু। জীবন ভাবনায় দার্শনিক যুক্তির সন্ধান মেলে তার, বলে, কাল শালা যাকে লিয়েছে সে যাক, কিন্তু কেউ কাউকে ঠেলে চেতাই ফেলবে এটা কি বলো। অন্তহরির মতো স্বর্গলোভী ব্রাহ্মণের যাকে ছোট লোক চণ্ডাল বলে গালি দেয়, সেই চণ্ডাল হয়ে ওঠে মানবিকতার জ্বলন্ত বিবেক। সত্যিকার স্বজনের আন্তরিকতাতেই সে জানায়, আমি মারলে ঠ্যাঙ্গা ফিলে লাঠি নই, উঁচু নই, চড়াল গো চড়াল, পুঁথিপাঠ নাই, তোমার চিত্ত করব না হেঁকে বললুম, আমি ঠাকুরন ইন্দ্রত্ব আশা করি না, বৈকুণ্ঠ বাস চাই না, নয় হে দুঃখ হয়েছিল, দেহ বড় ভালোবাসি মরাক যত্ন করি, যশোবতীর মাঝে তবুও কোনো ভাবান্তর লক্ষ্য করা যায় না। এবার চণ্ডালত্বের সম্পূর্ণ সীমা অতিক্রম করে বিজ্ঞের মতোই বৈজু বলে, যে মানুষ নিজে ভস্য হতে চায় সে এ সোনার ত্রিভুবন চালাতে পারে গো। যশোবতীকে দেখেই যেন এই মনুষ্যত্বের দীক্ষা পেয়েছে সে, সব থেকে শিব হয়েছে। আবার পালানোর অনুরোধ অগ্রাহ্য হলেও সে যশোকে পুড়তে দেবে না বলে দৃঢ় চিত্তেই ঘোষণা দেয়। যশোর মতো যৌবন দীপ্তর কুমারীর মৃত পথিক সীতারামের হাতে তুলে দেওয়াকে কাঠের বিড়ালের দ্বারা ইঁদুর ধরবার মতো বিদ্রুপাত্মক ও হাস্যরসাত্মক প্রচেষ্টা হিসেবেই দেখে সে। আকাশ বাতাস নয়, এমনকি লোকে যাকে পুণ্য স্থান বলে সেই গঙ্গার ঘাটকে বৈজু খানকি খচ্চর ঘাট বলেও বর্ণনা করে। কেবল ধুক ধুক করা রক্ত মাংসের মানব শরীরই তার ভালো লাগে।
তাই মাঝরাতে চাঁদের আলোয় যখন অলৌকিক দম্পতি ঘুমে অবচেতন তখন বৃদ্ধ সীতারামকে শয্যা থেকে তুলে নিয়ে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না পারে না সে কেবল সীতারাম তার কঙ্কাল দুহাতে বৈজুর গলা জড়িয়ে ধরেছিল বলে নয় যার জন্য এহেন ঝুঁকি নেওয়া সেই যশবতী যখন শশানা কাঠ দিয়ে সজোরে আঘাত করে বৈজুকে তখন আহত বৈজু সীতারামকে শয্যায় ফিরিয়ে দেয় তবে যশবতীও পরাভূত হয় বৈজুর কাছে অন্যভাবে হয়তো মুগ্ধতায় রাগে ক্ষোভে এবং শরীরী উদ্দীপনায় বৈজু জড়িয়ে ধরে গঙ্গা স্নানে চণ্ডাল সোয়া থেকে শুদ্ধ হতে চাওয়া বিবসনা যশকে তুই কৃমি কীট হয়ে থাকবি বলে অভিশাপ দিলে এর উত্তরে মর্মাহত বৈজু বলে মনুষ্য জন্মে গর করি আমি আর চাই না কোনে বউ কৃমি কীট কুকুর হওয়া ভালো গো তাদের জাগা ঘরে চুরি নেই তাদের জাগা ঘরে চুরি নেই যাতনাও দেয় না ব্যর্থ বৈদ্য শ্মশান ছেড়ে চলে যেতে চাইলে যশই তাকে রাতের মতো থাকতে বলে পরদিন পুনঃ যৌবনাকাঙ্ক্ষে বৃদ্ধ যশোর কাছে ফুলশয্যার আবদার জানালে কাহিনীতে ঈষৎ বৈচিত্র্য সম্ভাবনা দেখা দেয় পাশের বাড়ি থেকে দুধ এনে ফেরার পথে বৈজুর সাথে কথা বলতে গিয়ে সামান্য হাসাহাসি করলে খেপে ওঠে সীতারাম হারামজাদি নষ্ট খলখচ্ছর মাগি সম্বোধনে গালি দেয় মুখবেদান করে বলে রাক্ষসী নাঙ্গনিয়াগি লেখিয়ে তোর মুখ ভাঙ্গি তার পায়ে ধরে মাফ চাওয়া সত্ত্বেও হাজার বছরের পুরুষ শাসিত সমাজের প্রতিনিধি বুড়ো সীতারাম গর্জে ওঠে সে বিভিন্নভাবে তাকে গ্যালাস করতে থাকে গোংরাতে থাকে কিন্তু সত্যি সত্যি যখন ডুবে মরতে যায় তখন যশোকে ফিরে আসার জন্য অনুনয় করে আশ্চর্য নারী বটে যশবতী হিন্দু রমণীর চিরকাল কুসংস্কার থেকে সামান্যতম বের হতে পারে না বরং পতি পরম গতি মনে করে পতি পরম গতি মনে করে এমন চরম অবমাননার পরও ফিরে আসে বৃদ্ধের কাছে কেবল ফিরে আসে না ন্যাড়ার সিঁথি কাটার শখের মতো সীতারামের ফুলশয্যার শখ পূরণের জন্য ফুল আনতে যায় তার কাজ দেখে বৈজুনাথ বলে তুমি কি গো তোমার মন কি গো মেষের শিঙ্গের সর্ষে দানায় না যশরূপের মুগ্ধতা ছড়ায় তার কণ্ঠ চন্দন চাঁদ তোমার কাছে পোড়া কাঠ গো তুমি সত্যিই সুন্দর তুমি ত্রিলোকেশ্বরী ঘরণীর থেকে সুন্দর তুমি একটি মনুষ্য কঙ্কালকে নিজের বউ বলে পরিচয় করাতে গিয়ে যশবতী বাধা পেয়ে বলে বুড়ো যদি তোমার ইহকাল পরকাল হয় এই বা কি দোষ করল গো কোনে বউ এরপর দৃশ্যায়িত হয় গল্পের সবচাইতে প্রত্যাশিত সত্যিকার রোমাঞ্চকর চিত্রকল্পটি কঙ্কালটিকে সুরে ফেলে দিতে গিয়ে পড়ে যাওয়া যশবতীর বুকে অনিবার্যতভাবে শায়িত হয় বৈজুনাথ জীবনে প্রথম এবং শেষবারের মতো সত্যিকার পুরুষের আলিঙ্গন সুখ অনুভব করে যশবতী এরই মধ্যে ভরা কোটালের বিপুল জোয়ারে ভেসে যায় বৃদ্ধ সীতারাম তাকে বাঁচাতে গিয়ে হয়তো যশবতীরও ঘটে সলিল সমাধি